আমি তোমাদের তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আগে আমাদের শিক্ষা পদ্ধতিতে যেটা ছিল, তোমরা স্কুলেও তাই পেয়েছো, এটা একটা স্ট্রেট সাবজেক্ট নিয়ে পড়তে, স্ট্রেট সাবজেক্টে ইতিহাস, বাংলা, ভূগোল, ফিলোসফি ইত্যাদিতে নিয়ে পড়তে, এবং তাকে তোমরা অপশনাল সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট এরকম নাম দিয়ে পড়তে এবং এক নাম্বার পেতে, বা এখন উচ্চ মাধ্যমিক হয়তো গ্রেড সিস্টেম হয়েছে, গ্রেডেশন হয়েছে। এখানে কিন্তু তোমরা যে সিস্টেম এসে ঢুকলে, এই সিস্টেম সম্পূর্ণ নতুন, নতুন এই সেন্সে যে 2018 থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা বারাসাতে যে ইউনিভার্সিটি আছে তার আন্ডারে এই সিস্টেমটি ইন্ট্রোডিউস হয়েছে, চালু হয়েছে, এবং সারা ভারতবর্ষে তার 2-1 বছর আগে থেকে চালু হয়েছে। ফলে এই সিস্টেমটি সম্পূর্ণ সারা ভারতবর্ষে, এই সেন্সে বলছি, কলেজগুলো কিন্তু সম্পূর্ণভাবে কলেজের যে পঠন পাঠন থেকে শুরু করে কলেজের শিক্ষা ব্যবস্থাটা যার দ্বারা পরিচালিত হয় সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তার নাম হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সমস্ত পঠন পাঠন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত, সমস্ত নিয়মাবলী, সমস্ত রুলস, রেগুলেশন, টার্মস, কন্ডিশন ওখান থেকে আসে এবং বিশ্ববিদ্যালয় হয়ে কলেজে সেটা বাস্তবায়িত হয়। ও শাসন ব্যবস্থাটা রাজ্য সরকারের দ্বারা পরিচালিত হয়, শিক্ষা ব্যবস্থাটা ইউজিসি মাধ্যমে পরিচালিত হয়। তাই আমরা একটা ডুয়াল গভর্নমেন্টে থাকি, শাসন ব্যবস্থা রাজ্য সরকার এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মানে পঠন পাঠন কি বিষয় হবে, কেমন হবে, সেইটা সম্পূর্ণ ইউজিসি দ্বারা নির্ধারিত হয় এবং ইউজিসি সেটা ইউনিভার্সিটি পাঠায়, ইউনিভার্সিটি আমাদের পাঠায়, আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। ফলে এই 2018 থেকে ইন্ট্রোডিউস হয়েছে, গত বছর ফার্স্ট ব্যাচ বেরিয়েছে সিবিসিএস এ। ফলে একটু জটিলতা বিষয়টা রয়েছে, কেন জটিলতা রয়েছে না, তুমি এগোতে থাকবে, যেমন তোমরা দেখেছো আকাশে রকেট যখন যায়, যত এগোতে পেছনে যে ধোঁয়াগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে হতে থাকে, ঠিক আছে, তুমি যত এগোতে থাকবে কোন বনেগা করোড়পতির মতো এক একটা লাইফ লাইন খুলতে থাকবে আর পেছনে যে লাইফ লাইন গুলো বন্ধ হতে থাকবে, অর্থাৎ এক একটা সাবজেক্ট ওপেন হতে থাকবে, পেছনে কিছু কিছু সাবজেক্ট লক হতে থাকবে, কিছু আনলক হবে, কিছু লক হবে, দিস ইজ দ্য সিস্টেম। অর্থাৎ তুমি একটা সাবজেক্ট মানে তার মধ্যে যে সাবজেক্ট গুলো পাবে কয়েকটি সাবজেক্টকে নিয়ে প্রথম থেকে, মানে দুটো সাবজেক্ট যে দুটো তোমরা চুজ করেছো, ধরো ইতিহাসের সঙ্গে যদি কেউ রাষ্ট্রবিজ্ঞান চুজ করে থাকো, ইতিহাসের সঙ্গে বাংলা চুজ করে থাকো, এই ইতিহাস বাংলা এই দুটোকে নিয়ে হয়তো তোমার 3 বছরে এগোতে হবে, এটা থাকলে তোমার মেন সাবজেক্ট মানে মেন খাদ্য হিসেবে বলতে পারো, বাদ বাকি এর সঙ্গে কিন্তু সাইড আইটেম গুলো প্রচুর ঢুকবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, এইগুলোই চুজ করতে গিয়ে তোমাদের সময়, তোমরা ভাবছো যে আমি ইতিহাস নিয়েছি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছি, আর এটা তৃতীয় একটা সাবজেক্ট নিয়ে, 3টে সাবজেক্ট নিয়ে পড়ছি, বলো অন্য সাবজেক্ট প্রতি তোমাদের গুরুত্ব নেই, অন্য সাবজেক্ট নিয়ে ভাবছো না, না ভাবলে কি সমস্যা হবে সেটা আমি তোমাদের বলবো, দেখিয়ে দেবো। আর দ্বিতীয় হচ্ছে এই দুটো সাবজেক্ট নিয়ে কিভাবে কখন কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন পেপার কখন পড়তে হচ্ছে সেটাও ভাবতে হবে। এখানে যদি কোনো অন্য সাবজেক্টে কোনো অনার স্টুডেন্ট থেকে থাকো, তাদের কিন্তু অনার সাবজেক্টে একটা থাকছে, পাস করছে আবার ইতিহাস নিয়ে পড়ছে, সেই ইতিহাসটা সে কতদিন পড়তে পারবে, আর কবে সে ইতিহাসটা বন্ধ হয়ে আরেকটা সাবজেক্ট খুলে যাবে, সে ভাববে না পাস কোর্স ইতিহাস নিয়েছে মানে, বা পাস কোর্সে দুটো সাবজেক্ট নিয়ে পড়তে তো হবে, তাহলে তুমি দুটো সাবজেক্ট পাস কোর্স নিয়েছো, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান প্রথম থেকে তুমি ভাবছো আমি তো ইতিহাস পড়লাম, আর রাষ্ট্রবিজ্ঞান কই তো আমার ক্লাস পাস হচ্ছে না, গত গতবার পর্যন্ত দেখেছি অনেক ছাত্র এসে কমপ্লেন করে, স্যার আমার তো বাংলা অনার্স, আমি ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাস করছি, দেখি ইতিহাস ক্লাস গুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস তো হচ্ছে না, কেন হচ্ছে না সেটা তোমাদের বলবো আমি। আর ইতিহাসটা যিনি প্রথম শুরু করলে ক্লাস, সেই ইতিহাসটা কতদিন পর্যন্ত করতে পারবে, আর সে কবে থেকে ড্রপ হয়ে যাবে, আবার নতুন অন্য একটা সাবজেক্ট ওপেন হয়ে যাবে, সেটাও তোমাদের জানা দরকার। না হলে কি হয়, তুমি ভাবছো পড়িয়ে যাচ্ছ, পরিশ্রমী অবশ্যই তোমরা মেধাবী পরিশ্রমী ছাত্র ছাত্রীরা হবে আছো, কিন্তু ওই সামান্যতম ভুলের কারণে কিছু কিছু স্কোর তোমাদের লস করতে হবে, সেটা যাতে না লস না হয় আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি, পরিচিতি পর্ব, যখন অফলাইন ছিল অফলাইনে আমরা করছিলাম, অনলাইনে অনলাইনে করছি, এতে ছাত্রদের বলে দিতে পারি ফ্রম দি ভেরি বিগিনিং, তাদেরকে জানিয়ে দিতে পারি যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ডিউরিং দিস 3 ইয়ার্স, সো দ্যাট ইউ ক্যান বি ভেরি মাচ অ্যালার্ট
about the subject you have chosen, about the papers you are going to read, you are going to learn, and about the departments, etc., etc. So, প্রথম থেকে তোমাদের আমাদের জানিয়ে দেওয়া দরকার, তাতে পরবর্তীকালে, কারণ আমাদের আমরা টিচার্স নট অনলি দে আর টু টিচ ইন ক্লাসরুম, টিচার ইজ ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফিলোসফার, ইয়োর গাইড, আমাদের কাজ হচ্ছে তোমাদের গাইড করা, সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন, তোমাদের হাঁটতে হবে, তোমাদের চলতে হবে, কিন্তু আমরা রাস্তাটা দিচ্ছি। সুবীর বিশ্বাস, সুবীর বিশ্বাস, মিউট ইয়োরসেলফ। সো আমরা সেই কাজটাই করি, এই যে সন্ধ্যা সময় আমরা সময় দিয়ে এরপরে এটা আরেকটা সাবজেক্ট শুরু হয়ে যাবে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমাকে সেখানে আবার যেতে হবে, সেই মিটিং এ ঢুকতে হবে, তোমাদের জানিয়ে দাও, তোমাদের কাছে তো কোনো এই কলেজে ভর্তি হয়ে অনেক কিছু জানতে পারলাম না, ইয়ে করতে পারলাম না, অনেক কিছু আমাদের জানার বাইরে থেকে গেল, এরকম কোনো আফসোস যাতে না থাকে তোমাদের, আমরা জানাবো, জানাতে চেষ্টা করব, এবং তোমাদের যেটা আমরা আমি প্রথম থেকে বললাম, জানার আগ্রহটা তোমাদের থাকা দরকার, জানার আগ্রহ থাকবে তোমাদের, জিজ্ঞাসা তৃষ্ণা, জলে তৃষ্ণা যদি থাকে, ক্ষুধা যদি থাকে, তাহলে খাওয়ার দিলে কেউ খেতে পারবে, জল দিলে কেউ খেতে পারবে, কিন্তু তৃষ্ণা ক্ষুধা যদি না থাকে তাহলে তো তোমাকে আমরা দিলেও খাসি, খাবারটা নষ্ট হবে, জলটা নষ্ট হবে, উই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট, এটা একটু মাথায় রাখে, বি ট্রাই টু বি ভেরি সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস। যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি তোমাদের সরাসরি যাচ্ছি, যেটা আমার দেখানোর কথা, তোমাদের বোঝানোর কথা, সেটা হচ্ছে সিবিসি স্ট্রাকচার বলতে কি, তার মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। নাও আই এম শেয়ারিং দ্য স্ক্রিন অ্যান্ড প্রেজেন্টিং মাই সিবিসি, হোয়াট ইজ সিবিসি স্ট্রাকচার বিফোর ইউ। এটা প্রথমে তোমাদের বলা দরকার, কলেজে তোমরা যখন ভর্তি হলে স্কুলে যেমন নোটিশ বোর্ড থাকতো, কলেজের নোটিশ বোর্ড হচ্ছে কলেজের ওয়েবসাইট, এই কলেজ ওয়েবসাইট থ্রু দিয়ে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অতএব সবসময় তোমাদের ওয়েবসাইটের উপর নজর রাখবে যে ওয়েবসাইটে কখন কি বেরোচ্ছে বা কখন কি পাবলিশ হচ্ছে তোমাদের জন্য, সেইটা তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু কোনোদিন কিছু জানতে পারবে না, হয়তো দেখা গেল পরীক্ষা ডেট চলে গেছে, রেজিস্ট্রেশন ডেট চলে গেছে, ফর্ম ফিল আপ ডেট চলে গেছে, ক্লাসের ডেট চলে গেছে, সেটা অনেক কিছু হয়তো বেরিয়ে গেছে। দিস ইজ আওয়ার কলেজ ওয়েবসাইট, ডক্টর বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় দেখতেই পাচ্ছ, এবং আমাদের কলেজ ওয়েবসাইট ভীষণ ভাবে আমরা ক্লেম করছি নয়, সত্যি সত্যি তোমরা যদি ওয়েবসাইটে ঢুকবে তখন দেখবে ইট ইজ ভেরি মাচ ইনফরমেটিভ এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি, অল দোজ ইনফরমেশন আর ইনকর্পোরেটেড হিয়ার, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং, ইভিন সারা ভারতবর্ষের যে কটা ইউজিসি কি নিয়মাবলী দিয়েছে সেটাও আমাদের এখানে পেয়ে যাবে, রাজ্য সরকার কবে কি দিচ্ছে সেটাও এখানে পেয়ে যাবে, আমাদের বিশ্ববিদ্যালয় কবে কি দিচ্ছে সেটাও এখানে পেয়ে যাবে, আমাদের কলেজের টিচাররা কবে কে জয়েন করেছে, তাদের কার কি যোগ্যতা সেটাও এখানে পেয়ে যাবে, এই টিচারদের জয়েন করার জন্য কোনো নির্দিষ্ট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন পেয়েছিল কিনা সেটাও এখানে পেয়ে, এভরিথিং উইল বি হিয়ার অ্যান্ড ইউ ক্যান হ্যাভ অল দোজ থিংস ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ। এই হচ্ছে আমাদের কলেজ ওয়েবসাইট, দেখো এখানে শুধু এইটা আমাদের হোম পেজ, হোম পেজে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে তার মেনু, কোন মেনুতে কোন কোন পেজ আছে সেটা এখানে তোমরা পেয়ে যাবে, যত এবাউট কলেজ সম্পর্কে তথ্য, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে তথ্য, কলেজে কিভাবে কলেজ স্ট্রাকচারটা কি, কে কলেজকে চালায়, কলেজের শিক্ষক শিক্ষিকারা কে আছেন, কলেজের রুটিন কি আছে, কলেজের টিচার কারা আছে, তাদের যোগ্যতা কি, যেমন ডিপার্টমেন্ট খুললে তোমরা পেয়ে যাবে এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্ট খুললে সেই ডিপার্টমেন্ট টিচারদের সম্পর্কে পেয়ে যাবে, সেই টিচারদের কত কি পাবলিকেশন আছে, তারা কি করেন, কত কি যোগ্যতা তাদের, কোথায় তারা কি কি বই পাবলিশ করেছে কিনা, এভরিথিং তোমরা পেয়ে যাবে, অ্যাডমিশন খুললে অ্যাডমিশন রিলেটেড তথ্য পেয়ে যাবে, লাইব্রেরি খুললে লাইব্রেরিতে দেখবে আমাদের অনলাইনে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, কলেজ আসতে হবে না, বাড়িতে বসে তোমরা লাইব্রেরি তথ্যগুলো বইগুলো পেয়ে যাবে, তোমাদের কলেজ ক্লাস শুরু হওয়ার পরে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড একটু দিয়ে দেওয়া হবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা সারা বিশ্বের যেখানে যা বই আছে এনলিস্ট এইটাকে গেলে তোমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তোমাদের দেওয়া হবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তোমরা সারা বিশ্বে যেখানে যা বই আছে যে বইগুলো অ্যাক্সেস পেয়ে যাবে, স্টুডেন্ট পেজে গেলে তোমরা আমরা স্টুডেন্টদের কি কি সুযোগ সুবিধা দিই সেগুলো পেয়ে যাবে, আইকিউসি মানে আমাদের কোয়ালিটি বেঞ্চমার্ক ঠিক করা কি কলেজের কি কি অ্যাসপেক্ট গুলো আমরা কোয়ালিটি প্যারামিটার্স আমরা সেটাকে এনশিওর করি সেটা পেয়ে যাবে, কলেজে কি কি অ্যাক্টিভিটি সব হয়, গেমস, স্পোর্টস, এনএসএস, সেমিনার, ওয়ার্কশপ, এটসেট্রা, ট্যুর কোথায় কি হয়, আমাদের অডিট, আমাদের টাকা পয়সা কলেজে কি আছে, আমাদের বাজেট কি আছে, এভরিথিং, কোনো এভরিথিং ইজ ট্রান্সপ্যারেন্ট, এভরিথিং উইল বি হিয়ার, ফ্যাসিলিটিস আমরা এখানে কি কি ফ্যাসিলিটিসও প্রোভাইড করি, আমাদের
এই মিডিয়াতে গেলে দেখবে কলেজের কোনো ম্যাগাজিন পাবলিশ হয় কিনা, কলেজের কোনো বৈধ সার্টিফিকেট আছে না, কলেজ মানে লিগাল না ইলিগাল সেখানে আমাদের সমতথ্য দিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে ভাইটাল হচ্ছে কন্ট্যাক্ট আসে গেলে দেখবে এখানে অনেকগুলো ফোন নম্বর দেওয়া আছে। আমি একটা পেজ খুলে দেখাই তোমাদের, এখানে গেলে তোমরা দেখে নেবে কার সঙ্গে যোগাযোগ করব, কি কি যোগাযোগ করব, এভরিথিং তোমার এখান থেকে পেয়ে যাবে। মানে কোন কোন বিষয় জানতে চাইছো সেই বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবে, তাকে ফোন সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, তার ফোন নম্বর দেওয়া আছে, এক্সাম রিলেটেড কোনো ফোন জানতে চাইছো তাকে ফোন করবে, এই ফোন নম্বর দেওয়া আছে, এগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে নোটিশ গুলোই দেখো, নোটিশ এখানে সব নোটিশ পাবে, এবং যেটা খুব এমার্জেন্সি নোটিশ থাকবে, মানে নর্মাল নোটিশ গুলো সব জেনারেল নোটিশ থাকবে, এবং আমাদের বিভিন্ন গভর্নমেন্ট বা ইউজিস থেকে যা যা পাবলিকেশন হবে, রেজাল্ট এটসেট্রা সব এই অ্যানাউন্সমেন্ট পেজে পাবে। এবং সব থেকে ভাইটাল হচ্ছে আমাদের দেখো ই লার্নিং, এখানে সমস্ত টিচারদের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে সেই টিচারের পড়াগুলো ক্লাসগুলো এখানে আপলোড করা আছে, এটা খুলে সেই টিচারের ক্লাস গুলো তোমরা সরাসরি তোমরা তাদের ইউটিউব থেকে পেয়ে যাবে। এবং তোমরা কোনো ফিডব্যাক দিতে চাইলে কলেজ সম্পর্কে সেখানে এই পেজটা খুললে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুললে তোমরা এখানে ঢুকতে পারবে। এবারে আমার যেটা বক্তব্য, এই সবকিছু তথ্য তোমরা পেয়ে যাবে যদি এই দেখো অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ যদি তোমাদের লাকিলি ইউ আর গোয়িং টু অ্যাটেন্ড ইউর ক্লাসেস থ্রু অফলাইন মোড, যদি কোনোদিন আবার করোনার ভয় আশা করি ভগবান করুক নাই হোক, যদি কোনোদিন হয়, যদি কোনোদিন হয়, কে এইসব সাউন্ড করছে অহিন? হ্যাঁ স্যার আমি দেখছি দিদি, ওই এইচএস এইচএস বলে একজন ঢুকেছে, ওকে রিমুভ করো তো, অরিজিনাল নাম আইডি নেই, এইচএস রিমুভ করে ব্লক করে দিন। হ্যাঁ স্যার কন্টিনিউ স্যার প্লিজ। এবার যদি অনলাইন এক্সামিনেশন কখনো আবার শুরু মানে নিতে হয়, করোনার পরিস্থিতি যদি আবার কিছুটা জটিলতা হয়, তাহলে আমার অনলাইন এক্সাম নিতে, অনলাইন এক্সাম এখানে সমস্ত কোশ্চিন পত্র সব এখান থেকে পেয়ে যাবে, তোমরা কলেজ আসতে হবে না, কারো কাছে যেতে হবে না, ইউ উইল হ্যাভ ইউর কোশ্চিন ফ্রম দিস সাইট। যাই হোক, আমি যেটা মেন আজকে দেখানোর কথা, আর তোমরা এই ওয়েবসাইটে একটু ঘাঁটবে, প্রত্যেকদিন দেখবে, কারণ ইট ইজ দ্য ফেস অফ দি কলেজ, ইট ইজ দি মিডিয়াম, ইট ইজ দ্য ফেস অ্যান্ড ইজ দ্য মিডিয়াম টু এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড দি কলেজ। এর মাধ্যমে তোমাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো, তোমরাও এর মাধ্যমে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো। যাই হোক, এটাকে একটু দেখবে কোথায় কি আছে না আছে, অনেকগুলো পেজ আছে এখানে, এই কটা হচ্ছে মেন পেজ, এই মেন পেজের আন্ডারে অনেকগুলো সাব পেজ আছে, এগুলো সব খুঁজে দেখবে কোথায় কি আছে না আছে, এবং যখন কলেজে আসবে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেই কোয়েরি গুলো অবশ্যই সেটাকে আমরা মিট আপ করবো বা অ্যাড্রেস করতে চেষ্টা করবো। আমি তোমাদের যেটা ভাইটাল জিনিস দেখাতে চাইছি সেটা হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনে দেখবে অ্যাডমিশন খুললে, ইউজি অ্যাডমিশন খুললো, খোলার পরে দেখবে এখানে কি আছে, গাইডলাইন ফর অ্যাডমিশন, এবং সাবজেক্ট কম্বিনেশন দেওয়া ছিল, তোমরা এটাকে নিয়ে সাবজেক্ট চুজ করেছো, অ্যাডমিশন নিয়েছো। এরপর দেখো ওয়েবসু মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এটা নিয়ম নিয়মাবলী দিয়েছে, সরাসরি সেই নিয়মাবলীটা আমরা এখানে তুলে দিয়েছি। তোমরা কখন মনে হয়েছে কলেজের নিয়মাবলীর সঙ্গে ইউনিভার্সিটির নিয়মাবলী কি আছে একটু ভেরিফাই করা দরকার, ক্রস চেক করা দরকার, এখানে আছে, সেটা সরাসরি তোমরা মিলিয়ে নিতে পারবে। তোমরা এই যে গাইডলাইন ফর অ্যাডমিশন যখন এই পেজটা খুলবে, খোলার পরে দেখো এখানে দেখাচ্ছে কি, সিবিসিএস স্ট্রাকচার, সিবিসিএস সিলেবাস, এবং রিজার্ভেশন রুল, মানে রিজার্ভেশন মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এটসেট্রা, তাদের জন্য কেমন রিজার্ভেশন রুল গভর্নমেন্ট করেছে। সিবিসিএস স্ট্রাকচার যখন তোমরা খুলবে, রাজা বিশ্বাস তোমার ভিডিও অফ করো, রাজা বিশ্বাস ভিডিও অফ করো। আমি প্রথমেই আগে স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তারপরে যাব ডিটেলে তোমাদের ব্যাখ্যা দেব। এইটা হচ্ছে সিবিসিএস এর স্ট্রাকচার, দেখো এখানে কোনো জায়গায় কোনো বইয়ের নাম লেখা নেই, কিন্তু যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য এই টেবিলটা, আর যারা পাস নিয়ে পড়বে তাদের জন্য এই টেবিলটা, সেকেন্ড টেবিল। আমি আপাতত তোমাদের পাস কোর্সে পড়াচ্ছি, কারণ অনার্স যারা পড়ছো তাদেরকে আমরা দেখানো আছে, আমাদের অনার্স এর জন্য আমরা আগে ওরিয়েন্টেশন ইন্ডাকশন প্রোগ্রাম করেছি, এটা হচ্ছে পাস কোর্সে। এখানে দেখো এই টেবিলে সাতটা কলম আছে, হ্যাঁ এই টেবিলে সাতটা কলম আছে, প্রত্যেক কলমের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, এবং তোমাদের যেটা বললাম আমি যে সিবিএস এর সম্পূর্ণভাবে এটা আলাদা স্ট্রাকচারে আলাদা মোড, এবং এখানে একটু কি আছে,
টেকনিক্যালিটি রয়েছে যেটাকে তোমরা বুঝতে যদি পারো, তাহলে ইট উইল ভেরি ইজি ফর ইউ। তোমাদের রাস্তাও খুব সুগম হয়ে যাবে, হাঁটা রাস্তায় যে 3 বছর পড়াশোনাটা খুব সরল এবং সুগম হবে, কিন্তু বুঝতে না পারলে একটা সমস্যা আছে। দেখো আমি কিভাবে বলছি, দেখো এই 7টি কলমের মধ্যে দেখো প্রথম কলমটি যে কোন সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, অর্থাৎ তোমরা যে 3 বছর পড়বে এই 3 বছরটাকে ভাগ করা হয়েছে 6টি সেমিস্টারে। অর্থাৎ আগে যেমন আমরা প্রত্যেক বছরের শেষে পরীক্ষা দিতাম, এখন কিন্তু বছরের শেষে পরীক্ষা দেওয়া যাবে না, এখন পরীক্ষাটি দিতে হবে প্রত্যেক 6 মাসের শেষে, 6 মাস অন্তর অন্তর পরীক্ষা দিতে হবে। এবং সেই প্রত্যেক 6 মাস অর্থাৎ প্রত্যেক বছরকে 2 ভাগে ভাগ করা হবে, প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, মানে প্রথম 6 মাস হলো প্রথম সেমিস্টার, দ্বিতীয় 6 মাস দ্বিতীয় সেমিস্টার, তারপরে বছরে প্রথম 6 মাসে তৃতীয় সেমিস্টার, পরে 6 মাস চতুর্থ সেমিস্টার, লাস্ট ইয়ার মানে তৃতীয় বর্ষের প্রথম 6 মাস হচ্ছে পঞ্চম, এবং লাস্ট হচ্ছে ষষ্ঠ সেমিস্টার। এই যে 6টি সেমিস্টার হলো, এই 6টি সেমিস্টারের বৈশিষ্ট্য কি, না প্রত্যেক সেমিস্টার তুমি পড়লে, পরীক্ষা দিলে, তারপরে পরের সেমিস্টারে পাস করে বেরিয়ে গেলে, পরের সেমিস্টারে উত্তীর্ণ হলে, এখানে দুটো জিনিস বেনিফিট দুটো তোমাদের আছে। কি বেনিফিট? এই সেমিস্টার পদ্ধতিতে প্রথম বেনিফিট হচ্ছে যে তুমি আগে যেমন ছিল, তুমি যদি ফার্স্ট ইয়ার আমাদের কলেজে পড়েছো, দেখা গেলো সেকেন্ড ইয়ার পড়ার আগে বা সেকেন্ড ইয়ার পড়তে পড়তে তুমি তোমার বাড়ির লোকজন ট্রান্সফার হয়ে গেল, অন্য কোথায় চলে গেল, তাতে কি হলো তুমি ধরো অন্য একটা রাজ্যে চলে গেলে, অন্য একটা শহরে চলে গেলে, কিন্তু আমার পড়ার খুব ইচ্ছা আছে, সেখানে গিয়ে আবার নতুন করে কলেজে অন্য কোনো কলেজে ভর্তি হতে হবে, কিন্তু তারা তোমাকে সেকেন্ড ইয়ারে নেবে না, তারা কি আবার তোমায় বলে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, ফলে তুমি যে 1 বছর আমাদের কলেজে পড়েছিলে বা এই কলেজে পড়েছিলে বা যে কোনো কলেজে পড়ো, আমাদের কলেজ যে কোনো পশ্চিমবঙ্গে ভারতে যে কোনো কলেজে পড়ো, তো সেই 1 বছরে লস হয়ে গেল, তুমি আবার ধরো 1টা বছর লস করে আবার প্রথম বছরতে শুরু করো। এখানে কিন্তু হচ্ছে কি, তুমি সেমিস্টার প্রথম সেমিস্টার আমাদের এখানে পড়েছো আমাদের জুলাই টু ডিসেম্বর অবধি, প্রত্যেক 6 মাস, মানে আমাদের একাডেমিক সেশন শুরু হয় সব সময় জুলাই থেকে জুন পর্যন্ত, একাডেমিক সেশনের মেয়াদ হচ্ছে জুলাই থেকে জুন, অর্থাৎ জুলাই টু ডিসেম্বর প্রথম 6 মাস, জানুয়ারি টু জুন হচ্ছে দ্বিতীয় 6 মাস, তাহলে জুলাই টু ডিসেম্বর পর্যন্ত পড়লে ডিসেম্বর পরীক্ষা হয়ে যায়, নর্মাল ডিসেম্বর শেষে জানুয়ারি ফার্স্টের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, পরীক্ষা দেওয়ার পরে তোমার বাড়ি ট্রান্সফার হয়ে গেল, বাবা মা বা অন্য কোথায় চলে গেলে, বা মেয়েদের বিয়ের ক্ষেত্রে হতে বিয়েও হলো অন্য কোথায় চলে গেল, তুমি ধরো বর্ধমানে চলে গেলে বা কুচবিহারে চলে গেলে, গিয়ে সেখানে তুমি পড়তে চাইলে সেখানে ঠিক এক্সাক্টলি সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়তে পারো, কি বলবে আমি এখানে ফার্স্ট সেমিস্টার ওই কলেজে পড়েছিলাম, আমাদের কলেজ থেকে তোমাকে একটা রেজিস্ট্রেশন এই ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশনে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে, নিয়ে তুমি ওখানে দেখাবে যে ওই কলেজে ছিলাম আমি বা ওই ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজে পড়ছিলাম, আমার প্রথম সেমিস্টার ওখানে কমপ্লিট হয়েছে, আমি সেকেন্ড সেমিস্টার ভর্তি হবো, তারা তোমাকে সেকেন্ড সেমিস্টার ভর্তি করে নেবে, অতএব তোমার কোনো ইয়ার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ইয়ার লস হবেও না, তুমি সেকেন্ড সেমে ভর্তি হয়ে গেলে। কিন্তু একটা ওখানে শর্ত, এখানে যে যে সাবজেক্ট ছিল ওখানে সেই সেই সাবজেক্ট থাকা দরকার বা সেই সেই সাবজেক্ট তোমার ভর্তি হতে হবে, তুমি এখানে ফিলোসফি নিয়ে পড়ছো ওখানে গিয়ে বললে আমি ইকোনমিক্সে ভর্তি হতে হবে, ইকোনমি তার দেবে না তোমার, কিন্তু এখানে ফিলোসফি নিয়ে পড়েছো, তাহলে এইটা একটা শর্ত। দ্বিতীয় হচ্ছে কি, আগে যেমন ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার পাস না করলে তো সেকেন্ড ইয়ার যেতে পারতে না, সেকেন্ড ইয়ার পাস না করলে থার্ড ইয়ার যেতে পারতে না, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করলে পরে পরের বছর পরীক্ষা দিতে পারবে, এখন কিন্তু প্রত্যেক সেমিস্টার তুমি পাস করো, ফেল করো, পরীক্ষা দাও বা না দাও, তুমি কিন্তু এগোতে থাকবে, কন্টিনিউসলি মুভিং আহেড এগোতে থাকবে, ফার্স্ট সেমিস্টার এগোবে, থার্ড সেমিস্টার এগোবে, সেকেন্ড সেমিস্টার এগোবে, কিন্তু শর্ত আবার এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি, এই যে ষষ্ঠ সেমিস্টার আছে, এই ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে পঞ্চম সেমিস্টার পর্যন্ত সবকিছু ক্লিয়ার থাকা দরকার, সমস্ত সাবজেক্টের ব্যাকলগ গুলো ক্লিয়ার থাকা, অর্থাৎ তুমি যদি পরীক্ষা না দিয়ে থাকো সেগুলো সব কমপ্লিট করে দেওয়া দরকার, যদি কমপ্লিট না করো তাহলে ষষ্ঠ সেমিস্টারে ইউনিভার্সিটি তোমার জন্য পোর্টাল খুলবে না, কারণ তোমার পরীক্ষার তো ইউনিভার্সিটি আন্ডারে, তো ইউনিভার্সিটি তোমার জন্য পোর্টালকে ওপেন করবে না, তো পোর্টাল ব্লক থাকবে, তাই ষষ্ঠ সেমিস্টারে যাওয়ার আগে তোমার কি করতে হবে, পঞ্চম সেমিস্টার পর্যন্ত যা কিছু থাকবে সবগুলো ক্লিয়ার করে দিতে, ক্লিয়ার কবে কি করবে, দেখো প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো সব হচ্ছে জুলাই টু ডিসেম্বরের মধ্যে, প্রথম, তৃতীয়, পঞ্চম অড সেমিস্টার গুলো, সমস্ত অড সেমিস্টার শুরুটা, সেটা শুরুটা হবে জুলাই টু ডিসেম্বরের মধ্যে, আর দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ হবে জানুয়ারি টু জুনের মধ্যে, ফলে তুমি প্রথম সেমিস্টার যদি পরীক্ষা মিস করে থাকো,
তৃতীয় সেমিস্টার পরীক্ষা যখন হবে, তৃতীয় সেমিস্টার পরীক্ষা আবার ডিসেম্বর হবে, সেই ডিসেম্বরে এই প্রথম সেমিস্টার পরীক্ষাটাকে ক্লিয়ার করে ব্যাকটাই ক্লিয়ার করতে পারবে। বা দ্বিতীয় সেমিস্টার যদি কোনো ব্যাক থাকে, চতুর্থ সেমিস্টার দেওয়ার আগে দ্বিতীয় সেমিস্টার ক্লিয়ার করতে হবে। ফলে তোমাকে পঞ্চম সেমিস্টার আগে বা পঞ্চম সেমিস্টার যখন দেবে, এই প্রথম তৃতীয় যদি ব্যাক থাকে তাহলে ক্লিয়ার করে নিতে হবে, কিন্তু ষষ্ঠ সেমিস্টার দেওয়ার আগে এই পাঁচটা যাতে ক্লিয়ার থাকে। এটা হলো মানে তোমার পরীক্ষায় এগোনোর যে নিয়মাবলী। এবার বলি দেখো, এই সাতটি কলমের মধ্যে তোমার দেখো এখানে প্রথম দুটো আছে ডিএসসি, এই যে তিনটি কলম থাকছে কোর ডিএসসি জি, এগুলো মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট মানে এগুলো একটু স্কোর বেশি। এবং পরের দুটো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, এর স্কোর কম কিন্তু পড়তে হবে, মানে নিত্য কর্মের মতো, মানে করলে মানে না করলে ক্ষতি, করলে কোনো লাভ নেই। ঠিক তাই, এখানে করলে লাভ নেই মানে স্কোর কম থাকবে, কিন্তু করতেই হবে, পাস করতে হবে। তুমি দেখো ফার্স্ট সেমিস্টার যে পড়ছে তাকে এখান থেকে তিনটে পড়তে হচ্ছে, এখানে একটা পড়তে হচ্ছে, মাঝখানে দুটো ফাঁকা, এই মাঝখানে কোনো সাবজেক্ট নেই। কিন্তু দ্বিতীয় সেমিস্টার যে পড়ছে এখান থেকে পড়তে হলো, এখানে একটা পড়তে হলো, তৃতীয় সেমিস্টার গেলে এই এটা আবার ব্লক অফ হয়ে গেল, এখানে আরেকটি কলম খুলে গেল, চতুর্থ ঠিক তাই, পঞ্চম যেই যাচ্ছ এই কলমটা পুরো অফ হয়ে গেল, দ্বিতীয় তৃতীয় কলমটি খুলে গেল, চতুর্থ কলমটি খুলে গেল, এবং সেটাকে নিয়ে তোমাকে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার শুরু করো, শেষ করতে হবে। এবার কিভাবে দেখো, এক একটা সাবজেক্ট ওপেন হচ্ছে, একটা লক হচ্ছে। প্রথম সেমিস্টারে তুমি যে পড়লে, তোমার দুটো সাবজেক্ট দিয়েছো ধরো হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স কোনটা ওয়ানে আছে কোনটা টু এ আছে, মানে প্রথম নাম প্রথম সাবজেক্ট যেটা আছে ওয়ানে থাকবে, দ্বিতীয় সাবজেক্টে টু এ থাকবে, এবং দুটোই সমান গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তোমাকে একটা ইংলিশ কম্পালসরি পড়তে হবে সবাইকে, যে পলিটিক্যাল সায়েন্স তাকে পড়তে হবে, যে হিস্ট্রি নিয়েছে সেও পড়বে, যে বেঙ্গলি নিয়েছে সেও পড়বে, যে হিন্দি নিয়েছে সেও পড়বে, যে সংস্কৃত নিয়েছে সেও পড়বে, সবাইকে পড়তে হবে। এবং তার সঙ্গে আর কিছু পড়তে হবে না, তার সঙ্গে ইএনভিএস পরিবেশ বিদ্যা একটা পড়তে হবে। দ্বিতীয় সেমিস্টারে যে বইটা পড়ছে প্রথম দ্বিতীয় বই হিসাবে, তার সেকেন্ড পেপার গুলো পড়তে, এটা ফার্স্ট পেপার পড়লো, এখানে সেকেন্ড পেপার, আবার ইংলিশ পড়তে হবে, তার সেকেন্ড পেপার। এখানে কিন্তু পরিবেশ বিদ্যা থাকলো না, এখানে আরেকটি কলম খুলে গেল, আরেকটি সাবজেক্ট খুলে গেল, পরিবেশ বিদ্যা শেষ, এই প্রথম সেমিস্টারে আসলো ও ওখানেই শেষ, দ্বিতীয় সেমিস্টার তখন অস্তিত্ব নেই। এখানে ইংরাজি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট পড়তে হবে, যেটা কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, যে কলেজে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তারা অফার যদি করে ভালো, আর না হলে তারা নির্দিষ্ট পুল করে দেয়, সেই পুলের মধ্যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। আমাদের যেমন তিনটে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা পড়াই, ইংরাজি বাংলা সংস্কৃত, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে, তোমরা নিশ্চয়ই অ্যাডমিশন সময় চুজ করে রেখেছো, এবং সেটা এখন পড়া যাবে না, যেই সেকেন্ড সেমিস্টার তোমাদের হবে অটোমেটিক সেটা খুলে যাবে তোমাদের জন্য। এই থার্ড সেমিস্টারে গেলে ওই পেপার দুটো কি করতে, থার্ড পেপার পড়তে হবে ইংরাজি, এখানে শেষ হয়ে যাবে, এখানে এমআইএল বলে আরেকটি নতুন সাবজেক্ট তোমাদের জন্য আনলক হয়ে যাবে। এমআইএল মানে আধুনিক ভারতীয় ভাষা, তার মধ্যে তোমাদের ওই আমাদের কলেজে তিনটি ল্যাঙ্গুয়েজ পড়া, অন্যান্য কলেজে কোথায় উর্দু পড়ানো হয়, কোথায় হিন্দি পড়ানো হয়, কোথায় আরবিক পড়ানো হয়, আমাদের কলেজে এগুলো নেই, যেহেতু আমরা তিনটে পড়াই, এটা হচ্ছে সংস্কৃত ইংলিশ বাংলা, এই তিনটের মধ্যে কোনো একটি সাবজেক্ট তোমার নিতে হবে, প্লাস এই তিনটে কলমে আর কোনো সাবজেক্ট তোমাদের থাকবে না। এখানে একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স বলে একটা সাবজেক্ট তোমাদের ওপেন হয়ে যাবে, আনলক হয়ে যাবে, স্কিল এনহান্সমেন্ট, তোমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কয়েকটি সাবজেক্ট আমাদের কলেজে রয়েছে, তার মধ্যে যোগা রয়েছে, তার মধ্যে ক্যারেটে রয়েছে, তার মধ্যে ইতিহাসেও রয়েছে, ইতিহাস যেমন হচ্ছে মিউজিয়াম ভিজিট ভিজিট ইত্যাদি সার্ভে রয়েছে ইত্যাদি, পলিটিক্যাল সায়েন্সে যেমন সার্ভে রয়েছে, বিভিন্ন ফিল্ড ভিজিট রয়েছে, সেরকম তোমাদের দক্ষতা বৃদ্ধির জন্য একটা সাবজেক্ট খুলে যাবে। ফোর্থ সেমিস্টার ঠিক তাই, চতুর্থ পেপার পড়তে হবে, আর সেই এমআইএল যা নিয়েছো সেই এমআইএল এর পরে পেপার পড়তে হবে, এবং এই এসএসসি এর দ্বিতীয় পত্র পড়তে হবে। যেই পঞ্চম সেমিস্টারে যাবে এই কলমটা লক হয়ে যাবে, আর এখানে কোনো সাবজেক্ট তোমাদের দেওয়া হবে না। যে দুটো সাবজেক্ট তোমরা পড়ছিলে সেই দুটো সাবজেক্টে তোমাদের কি করতে হবে, একটা স্পেশাল সাবজেক্ট, তোমার ওই দুটো সাবজেক্টে স্পেশাল টপিক তোমাদের পড়তে হবে। অর্থাৎ তুমি হিস্ট্রি পড়ছো, হিস্ট্রিতে কোনো একটি স্পেশাল, যেটা আমাদের কলেজে যা থাকবে, ইউনিভার্সিটি যা প্রোভাইড করেছে, তার মধ্যে কোনো একটি স্পেশাল টপিক তোমাদের পড়তে দেওয়া হবে, পুরো হিস্ট্রি সবাইকে পড়তে হবে না। এখানে হিস্ট্রি মানে অনেকগুলো তোমাদের পড়তে হচ্ছে, মডার্ন থেকে শুরু করে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ইউরোপ হিস্ট্রি, অনেক কিছু পড়তে হবে। এখানে কিন্তু সেই হিস্ট্রির মধ্যে কোনো বিশেষ একটি পেপার তোমাদের পড়তে দেওয়া হবে, এবং তার সঙ্গে
এখানে আরেকটি কলম, কলমে থাকা আরেকটি পেপার তোমাদের আনলক হয়ে যাবে। এই পেপারটা কি, তোমরা দেখো অ্যাডমিশন সময় তিনটি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো, তার মধ্যে এতদিন ধরে দুটো পড়ে আসলি, প্রথম সেমিস্টার ইংরাজি, দ্বিতীয় সেমিস্টার ইংরাজি, তৃতীয় সেমিস্টার এমআইএল, চতুর্থ এমআইএল, কিন্তু দুটোর সঙ্গে এগুলো সব থাকছে, জুড়ে থাকছে, কিন্তু তৃতীয় সাবজেক্ট এখন অব্দি তোমরা পাচ্ছ না। কোথায় গেল তৃতীয় সেমিস্টার? আমাদের পড়ানো কেন হচ্ছে না? তোমরা বারবার প্রশ্ন করতে পারো যে আমি স্যার, ম্যাডাম, স্যার বা আমি তো হিস্ট্রি, পল সায়েন্স, স্যার এডুকেশন নিয়েছি, এডুকেশন কোনো ক্লাস তো হচ্ছে না। তুমি নিয়েছো এটুকু দেখবে তোমাদের স্যার, ম্যাডাম যেটা বললেন, যদি অ্যাডমিশন কোনো স্লিপ তোমাদের কাছে থাকে, সেই স্লিপে দেখো তৃতীয় সাবজেক্ট কোন, বা রেজিস্টার, সব থেকে ভাইটাল হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে থাকে, রেজিস্ট্রেশন স্লিপটা দেখো ওখানে কি লেখা আছে, তৃতীয় সাবজেক্টে যে নামটি আছে সেইটি কিন্তু আনলক থাকবে, লক করা থাকবে চতুর্থ সেমিস্টার পর্যন্ত। যেই পঞ্চম সেমিস্টার তুমি চলে গেলে সেই সাবজেক্টটি খুলে গেল তোমাদের, তার নাম হবে জেনেরিক ইলেকটিভ, ও সেটা তোমাদের খুলে যাবে। সেটা খুলে গেলে তখন সেই তখনই তোমরা সেই পঞ্চম সেমিস্টার মানে থার্ড ইয়ারে গিয়ে তার পেপার ওয়ানটা পড়বে, এবং এসিসির যে থার্ড পেপার পড়লে, আবার ষষ্ঠ সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টে যেটা যেই ছিল তার দ্বিতীয় পত্র পড়বে, এবং এইভাবে দিয়ে তোমাদের শেষ হবে। যদি এসিসি নিয়ে পড়ছো, এসিসি অপশন আছে, তুমি ধরো তৃতীয় সেমিস্টার থেকে এসিসি আনলক হচ্ছে, তুমি তৃতীয় সেমিস্টার কেউ মনে করলো স্যার আমি হিস্ট্রি নিয়ে পড়বো, চতুর্থ সেমিস্টারে পল সায়েন্স নিয়ে পড়বো, সেটা যদি আমাদের কলেজে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, কলেজে স্কোপ থাকে, নিশ্চয়ই সেটা দেওয়া হবে। কিন্তু যেহেতু স্কোপ খুব কম থাকে, কারণ ছাত্ররা বুঝতে পারে না, সে বারবার চেঞ্জ করতে গেলে তারই সমস্যা হয়, তখন একটু সমস্যা হয়। যদি সেই সমস্যাটা তোমাদের কোনো কিছু সমস্যা না হয় এবং কলেজ যদি সেটাকে অ্যাফোর্ড করতে পারে, নিশ্চয়ই আমরা সেটা দেবো। কিন্তু এই সাবজেক্টগুলোকে চেঞ্জ করা যাবে না, এই সাবজেক্টগুলো মানে প্রথম পাঁচটি কলমে যা যা আছে সেটা কিন্তু ফিক্স থাকবে, সেটাকে তুমি নিজের মতো করে এবছর এটা পড়লে পরের বছর ওটা পড়লে, এটা করা যাবে না। এইটাও জিটাও জি যা নিয়েছো, তৃতীয় সাল যা নিয়েছো, সেটা একই থাকবে, প্রথম পদ দ্বিতীয় পদ। এই এসিসিটাকে কিন্তু চারটে সেমিস্টার চার রকম তুমি নিতে পারবে, প্রথম বছর যোগা পড়লে, পরের বছর ক্যারেটে পড়লে, তারপরে বছর ইতিহাস পড়লে, তোমার যদি ইচ্ছা থাকে যে সব সিলেবাস জেনে নিলে এই সিলেবাস গুলো ভালো লাগছে, তাহলে সবগুলো একটু টাচ করে নিয়ে আমি, ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই লাস্ট কলমে দেখো একটা সংখ্যা দেওয়া আছে ক্রেডিট বলে, এটা কি মানে? এবার ব্যাপার হচ্ছে ক্রেডিট বোঝাতে গেলে তোমাদেরকে আমি পুরো টোটাল স্ট্রাকচারে যেতে হবে, টোটাল স্ট্রাকচারে গেলে তোমার ক্রেডিট মানে এখানে দেখো কোনো কত কোন পেপারে কত মার্কস কিচ্ছু লেখা নেই, আমাকে দিতে হবে ক্রেডিট মানে কি তুমি বুঝতে পারবে। যেহেতু তোমরা পড়ছো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, তো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলতে গেলে কি বোঝায়, সেই চয়েস বেসড ক্রেডিট সিস্টেম একটি পার্ট হচ্ছে ক্রেডিট। ক্রেডিট মানে মানে ছয় ক্রেডিট তোমরা দেখলে সিক্স ক্রেডিট, এখানে লেখা আছে মেনশন করা সিক্স ক্রেডিট। ক্রেডিট মানে ওয়ান ক্রেডিটে, এক ক্রেডিটে দুটো আবার কম্পোনেন্ট আছে, একটা ক্রেডিট মানে কিছু ক্লাসকে বোঝাবে, আবার ক্রেডিট মানে কিছু নাম্বারকে বোঝাবে। অর্থাৎ ওয়ান ক্রেডিট ইজ ইকুয়াল টু 15 আওয়ার্স অফ ক্লাসেস, অর্থাৎ যে সাবজেক্ট তুমি পড়ছো সেটা যদি ছয় ক্রেডিট হয়ে থাকে, তাহলে এই ছ মাসের যে পরীক্ষা সেমিস্টার হবে, ষান্মাসিক পরীক্ষা হবে, সেই ছ মাসে তোমাকে 6×15 90 ঘন্টা ক্লাস করতে হবে। আচ্ছা, 90 ঘন্টা ক্লাস করলে এবার স্কোর কত? ওয়ান ক্রেডিট ইজ ইকুয়াল টু 12.5 মার্কস, একটা ক্রেডিট মানে 12.5 নাম্বার, তার মানে ছয় ক্রেডিট মানে কত, 12.5×6 মানে 75 মার্কস। তাহলে ছয় ক্রেডিট বা কোনো একটা ক্রেডিট তোমাকে অর্জন করতে গেলে তোমাকে 15 ঘন্টা ক্লাস করতে হবে, এবং 12.5 মার্কসে পরীক্ষা দিতে হবে। 12.5 মার্কসে পরীক্ষা দিয়ে যা স্কোর পেলে, 15 ঘন্টা ক্লাস করে যা ক্রেডিট অর্জন করলে, দুটোকে যোগ করার পরে তোমার স্কোর তৈরি হবে। আমি নিচে যাবো সে স্কোরটা কিভাবে তৈরি হবে তখন তোমাদের বলবো। তাহলে তোমাদের যে প্রথম পাঁচটি কলমে দেখলে, প্রথম পাঁচটি কলমে যা যা সাবজেক্ট দেওয়া আছে সেগুলো সব সিক্স ক্রেডিটে, মানে কোর সাবজেক্ট, ডিএসসি সাবজেক্ট, জি সাবজেক্ট, এই যে তিনটি আছে কোর, ডিএসসি, জি, এই তিনটি হচ্ছে সিক্স ক্রেডিটের, সব সমস্তটাই সিক্স ক্রেডিট, হাই ক্রেডিট। কম্পালসরি যেগুলো পড়ছো, অর্থাৎ ষষ্ঠ কলমে যেগুলো লেখা আছে, প্রথম সেমিস্টারে পরিবেশবিদ্যা, দ্বিতীয় সেমিস্টারে রয়েছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, তৃতীয় থেকে ষষ্ঠ আছে এসিসি, এই যে 4 আর 2 6টা আপনার প্রত্যেক সেমিস্টারে একটা করে আসছে, সেগুলো সব হচ্ছে টু ক্রেডিট। টু ক্রেডিট মানে 15×2 মানে 30 ঘন্টা ক্লাস,
12.5 মানে 25 মার্কস, অর্থাৎ 30 ঘন্টা ক্লাস এবং 25 নাম্বার। এই দিয়ে কি দাঁড়াবে দেখো, প্রত্যেক সেমিস্টারে তোমার কি করতে হবে, 6 ক্রেডিট মানে 75 মার্কস। এটা দেখো, দুটো 75 আর তিনটে 75, একটা হচ্ছে 2 ক্রেডিট মানে 25, তার কত দাঁড়াবে টোটাল 250 মার্কস, 250 মার্কসে প্রত্যেক এই ফার্স্ট সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে 250 করে মার্কস পরীক্ষা দিতে হবে। এবং 250 করে মার্কস মানে তোমার কত দিতে 20 ক্রেডিট করে তোমার প্রত্যেক সেমিস্টারে পড়তে হচ্ছে। 20 ক্রেডিট করে যদি প্রত্যেক সেমিস্টারে পড়তে হয় তাহলে 6টা সেমিস্টার তোমাকে 120 ক্রেডিট পড়তে হবে। এই যেমন সেখানে লেখা আছে 120 ক্রেডিট, প্রত্যেক সেমিস্টার 20 ক্রেডিট করে পড়বে, 6টি সেমিস্টার শেষে তোমার টোটাল ক্রেডিট অর্জন হবে 120। সেই 120কে প্রত্যেক সেমিস্টারে কত করে ভাগ করা হয়েছে, 6, 6, 12, 6, 18, 20, 20 ক্রেডিট করে প্রত্যেক সেমিস্টার পড়তে হবে। এবং সেই 20 ক্রেডিটের মধ্যে 6 ক্রেডিট যেগুলো 75 মার্কস। এবার প্রশ্ন হচ্ছে মার্কস গুলোকে, মার্কস যেটা আছে আমরা সেই মার্কসটা কিভাবে পরীক্ষা দেব, কিভাবে তার স্কোর গুলো আমরা অ্যাকুমুলেট করব। দেখো সেই যে 75 মার্কস সেটা দুটো অ্যাঙ্গেলে বা দুটো এন্ডে পরীক্ষা হবে, দুটো লেভেলে পরীক্ষা হবে, একটা হচ্ছে ইনস্টিটিউশন লেভেল আর একটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। অর্থাৎ এই 75 মার্কসের মধ্যে একটা পার্ট কলেজ নেবে, একটা পার্ট ইউনিভার্সিটি নেবে। কলেজ নেবে কত, 75-এর মধ্যে কলেজ নেবে 25, ইউনিভার্সিটি নেবে 50। ইউনিভার্সিটি যে 50 নম্বর পরীক্ষা নেবে সেটা তোমার 6 মাসের শেষে হবে, এবং 6 মাসের শেষে মানে যখন শেষ হয়ে যাবে সেই সময় পরীক্ষাটি হবে। ইউনিভার্সিটি তোমাদের যদি অফলাইন সব চালু থাকে, যেমন গত বছর আমরা অনলাইনে হলো, তাই যখন সব যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সবই অফলাইনে হবে। অফলাইন হলে বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসবে, খাতাও বাইরে কলেজের টিচাররা দেখবে, তো ইউনিভার্সিটি তার স্কোর তৈরি করবে, রেজাল্ট তৈরি করবে। যে 25 নম্বর কলেজ নেবে, সেই 25 নম্বর কলেজটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় নয়, ইওর অ্যাসেসমেন্ট উইল বি ডান থ্রু আউট দি সেমিস্টার, সেমিস্টার জুড়ে। অর্থাৎ কোনো একদিনে তোমাকে ইনি ওয়ান ফাইন মর্নিং তোমার ডেকে নেওয়া হলো, আসো তুমি পরীক্ষা দেবে, তুমি সারা মাস ধরে সারা 6 মাস ধরে কোনো ক্লাস ফ্লাস করলে না, ওই একদিন আসলে পরীক্ষা দিয়ে চলে গেলে তুমি সেখান থেকে কিছু পেয়ে গেলে নাম্বার, তা সেমিস্টার মানে তা নয়। এটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, নট এক্সামিনেশন। অ্যাসেসমেন্ট মানে তোমাকে প্রতি মুহূর্তে জাজ করা হবে, প্রতি মুহূর্তে অ্যাসেস করা হবে, স্টার্টিং ফ্রম ইউর বিহেভিয়ার, স্টার্টিং ফ্রম ইউর অ্যাটিচিউড, স্টার্টিং ফ্রম ইউর রেসপন্স ইন দ্য ক্লাসেস, স্টার্টিং ফ্রম ইউর অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাসেস, এভরিথিং উইল বি জাজড। সেই জাজমেন্ট উপরে বেস করে 25 থেকে তুমি কত পাচ্ছ তার উপরে তোমাকে একটা স্কোর দেওয়া হলো। সেই 25 থেকে একটা স্কোর পেলে বা ইউনিভার্সিটি 50 থেকে একটা স্কোর দিল, দুটো যোগ করার পরে যা দাঁড়ালো সেইটি হবে তোমাদের কি রেজাল্ট। এবং সেই রেজাল্টের মধ্যে 6 ক্রেডিট 2 ক্রেডিট এটা কিন্তু খুব খুব ভাইটাল রোল প্লে করবে। এবং এই যে অ্যাটেন্ডেন্সের জন্য দেখো, প্রত্যেক সাবজেক্ট কত একটা আছে, 1, 2, 3, 4, 4টি সাবজেক্ট, 5, 5, 5, 5, অর্থাৎ 20 নম্বর অ্যাটেন্ডেন্স। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য 5 নম্বর করে থাকবে তোমার ক্লাসে উপস্থিতি থাকার জন্য নাম্বার, অর্থাৎ ক্লাসে উপস্থিত থাকলে 5 নম্বর দেওয়া হবে। কত শতাংশ উপস্থিত থাকলে 5 নম্বর দেওয়া হবে, কত শতাংশ উপস্থিত না থাকলে নাম্বার কম পাবে, সেটা কিন্তু আমি নিচের টেবিলে তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু মাথায় রাখবে এই ক্লাসে উপস্থিতি থাকলে শুধু নাম্বার পাওয়া যাবে না, ক্লাসে উপস্থিত থাকলে পরে অ্যাসেসমেন্ট হবে, এবং ক্লাসে উপস্থিত না থাকলে তুমি কিন্তু পরীক্ষাও দিতে পারো না। ফাইনাল যে 50 নম্বর পরীক্ষা আছে সেই 50 নম্বর পরীক্ষাও দিতে পারবে না। ফলে এই যে দাঁড়াচ্ছে তোমার টোটাল প্রত্যেক সেমিস্টার 250 করে, তার মানে 170 নম্বর 6 মাসের শেষে পরীক্ষা দেবে, 60 নম্বর কলেজে তোমাকে ইন্টারনালি জাজ করবে, 20 নম্বর ক্লাসে থাকার জন্য। এই যে হলো 250 নম্বর। মাথায় দেখো এই 250-র মধ্যে 60 আর 20 80, 80 নম্বর কিন্তু কলেজে তুমি পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 80 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। এবং এটা থেকে আরেকটি কথা বলে রাখি, আগে ক্লাসে ছিল যেটা আমাদের 30% পেলে পাস, অর্থাৎ 100 থেকে 30 পেলে পাস করা হতো, এখন কিন্তু 30% পাস নয়, এখন 40% পেলে পাস করতে হবে। অর্থাৎ 75 থেকে তোমাকে 40% পেতে মানে 30 পেতে হবে, 30 পেলে পরে পাস, 29 পেলে ফেল। 30 যদি পেলে পাস করতে হয় তাহলে তার মধ্যে 25 নম্বর হচ্ছে কলেজে তোমার ক্লাসে উপস্থিতি, কলেজে তোমার অ্যাটিচিউড, কলেজে তোমার বিহেভিয়ার, কলেজে তোমার ইন্টারাকশন উইথ দ্য টিচার, অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাসেস, এভরিথিং। তাহলে 25 নম্বর তুমি অলরেডি পেয়েই যাচ্ছ, তাহলে 30 পেলে পাস, 25 অলরেডি কলেজের মধ্যে, কলেজের তোমার
বিভিন্ন অ্যাসেসমেন্ট থেকে পেয়ে যাচ্ছ, তাহলে মাত্র থাকবে ওখানে 5 নম্বর ঘাটতি। তো ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি দেখে মাত্র 5 নম্বরই তোমার অভাব আছে, সেই 5 নম্বর পেতে গিয়ে তোমাকে যদি আমি বলছি নিশ্চয়ই তোমার 5 নম্বরের জন্য চেষ্টা করবে, 50, 60, 70 পেতে চেষ্টা করবে। আমার যদি কেউ খুব মানে ভীষণভাবে অসুস্থ থাকে, কোনো কারণবশত সে পরীক্ষার জন্য সমস্যা হয়, কিন্তু 5 নম্বর মাত্র যদি পাওয়ার জন্য সে পরীক্ষাতে প্রত্যেক কোশ্চিনে যে 1 লাইন 2 লাইন করে যদি সঠিক লিখতে পারে, তাহলে 5 ওখান থেকে পেয়ে গেল, তাহলে 30 হয়েই গেল। অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেনশন মাথায় থাকবে না, তার মানে কারণ তুমি অলরেডি পাস করার জন্য 25 নম্বর গেইন করে নিয়েছো, শুধু 5 নম্বরের জন্য ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ। যদি ইফ ইউ হ্যাভ ইউর মাইন্ড দ্যাট আই ওয়ান্ট টু স্কোর ওনলি পাস মার্কস, দেন ইউ নিড ওনলি 5। তাই ইউ হ্যাভ 25 অলরেডি ইন ইউর পকেট, 5 মার্ক্স উইল বি গ্যাদার্ড, 5 মার্কস ইজিলি ক্যান ইজিলি গ্যাদার ইট। এরপরে যেটা আমি তোমাদের বলতে চাইছি, দেখো এবার তুমি যে কত স্কোর পেলে কি দাঁড়াবে, তুমি যে বললাম মিনিমাম 30 মানে 40% পেলে পাস করবে, এই দেখো 30 থেকে 33 এর মধ্যে পেলেই তুমি পাস করে গেলে, 80% এভব পেলে মানে 75 থেকে 60 পেলে তুমি ও গ্রেড পাবে, নাম্বার গ্রেড 10 পাবে। এইরকম এখানে টেবিলে দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, দেখে নেবে যে কত পার্সেন্টেজ পেলে আমার কি 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 গ্রেড হতে পারে। ক্লাসের জন্য দেখো তুমি যদি 90% এভাবে ক্লাস করো, 5-এ 5 পাবে, 80% থেকে 90% ক্লাস করে 4 পাবে, 75 থেকে 80 পেলে 3 পাবে, 70 টু 75 পেলে 2 পাবে, 60 টু 70 পেলে 1 পাবে। এবার প্রশ্ন হচ্ছে আমি 60% 1 ও 1 2 ঠিক আছে না পেলে কি অসুবিধা আছে, অন্যদিকে অ্যাডজাস্ট করে দেবো। মাথায় রাখবে এই 60% বিলো ক্লাস করলে মানে 1 যদি না পাও, তাহলে তুমি কলেজে বা পরীক্ষা ইউনিভার্সিটির কাছে রেগুলার স্টুডেন্ট হিসেবে ট্রিটমেন্ট পাবে না, তোমাকে নন কলিজিয়েট ক্যান্ডিডেট করে দেওয়া হবে, মানে ক্যাজুয়াল ক্যান্ডিডেট করে দেওয়া হবে বা প্রাইভেট ক্যান্ডিডেট করে দেওয়া হবে। ফলে তুমি ইউনিভার্সিটিতে ফাইন দেবে যে আমি ক্লাস করতে পারিনি, তার জন্য ফাইন দিলাম, প্লাস তোমার সার্টিফিকেটে রেগুলার স্টুডেন্ট হিসেবে লেখা থাকবে না, ইউ হ্যাভ পাসড ইউর গ্রাজুয়েশন অ্যাজ এ নন কলিজিয়েট ক্যান্ডিডেট, অ্যাজ এ ক্যাজুয়াল ক্যান্ডিডেট, অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট। সেই সার্টিফিকেটের মর্যাদা কিন্তু অনেকটাই কমে যাবে যদি রেগুলার স্টুডেন্ট হিসেবে ট্রিটমেন্ট না পাও, ফলে এটা একটু মাথায় রাখতে হবে। প্রত্যেক পেপারে তোমাকে 40 করে আলাদা পেতে, তুমি ভাববে না যে সব মিলিয়ে 40 পেলে হবে না, প্রত্যেক পেপারে সেপারেটলি তোমাকে 40 করে পেতে হবে। এবং যে যা কথাগুলো বললাম, পরীক্ষা তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ফেল করলে সেকেন্ড দিতে পারো, থার্ডে পরীক্ষা ফেল করে ফোর্থে দিতে পারো, কিন্তু ইন্টারনাল যা মার্কস পাবে ফার্স্ট সেমিস্টার পড়তে পড়তে যে ইন্টারনাল জাজমেন্ট তোমার হলো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো, সেই মার্কসটা কিন্তু পার্মানেন্টলি থেকে যাবে পরবর্তীকালে। তুমি যদি চাও ম্যাডাম ফার্স্ট সেমিস্টার না আমার ইতিহাসে 25 থেকে 5 পেয়েছিলাম, আমি আরেকবার দিয়ে একটু আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেতে আর 2-3 শর্ট হচ্ছে, আমি একটু আরেকবার ইন্টারনাল দিয়ে দিই না, দিয়ে যদি আমার 7-8-9-10 হয়ে যায় তাহলে ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, কোনো মতে তার সম্ভব আর হবে না। কেন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস কোনো মতে অল্টার করা যাবে না, কোনো মতে চেঞ্জ করা যাবে না, কারণ তুই যে সেমিস্টারে পড়বে সেই সেমিস্টার তোমাকে অ্যাসেস করা হয়, তুই পরের সেমিস্টার চলে যাওয়ার পর আগের সেমিস্টার কি করে অ্যাসেস করা হবে। ফলে সেমিস্টারে থাকাকালীন যে সেমিস্টার তুমি আসো, সেই সেমিস্টার থাকাকালীন যে যেভাবে তোমাকে অ্যাসেস করা হবে ইন্টারনালি, সেইটা কিন্তু পার্মানেন্টলি থেকে যাবে, তাকে কোনো চেঞ্জ করা যাবে না। এবং তুমি সেমিস্টারে কোনো রিভিউস নেই, সেমিস্টারে কোনো সাপ্লিমেন্টারি নেই, রিভিউ সেমিস্টার কোনো কিছু ব্যাপার নেই। এবার কথা হচ্ছে তুমি যে বলছো 6 ক্রেডিট 4 ক্রেডিট এটা কি ভ্যালু, ধরো তুমি কোনো পেপারে 6 ক্রেডিট পেপার, 6 ক্রেডিট পেপারে তুমি কত পেয়েছো, ধরো এই 53 পেয়েছো, 53 পেলে তোমার হচ্ছে কত হলো, 9 হলো, তাহলে 9 যেই হলো নাম্বার গ্রেড 9 A+ পেলে এই 9 হলো, তাহলে গ্রেড পেপারটা কি কত ক্রেডিট, 6 ক্রেডিটে, তাহলে 9 × 6 = 54, তোমার ক্রেডিট পয়েন্ট হবে 54। আমি দেখান দেখিয়েছি এটা ক্যালকুলেশনে, ধরো কেউ একটা কোনো পেপারে 75 থেকে 59 পেয়েছে, 53 থেকে 59 হচ্ছে A+ গ্রেড, আর সেখানে 9 তার হচ্ছে নাম্বার গ্রেড, তাহলে 9 পেয়েছে, 9 পাওয়াতে পেপারটা যেহেতু হচ্ছে 6 ক্রেডিটে, তাহলে তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 9 × 6 = 54। আরেকটা পেপারে সে 40 পেয়েছে 75 থেকে 40 পেলে তার গ্রেড হচ্ছে 6, নাম্বার গ্রেড 6, ক্রেডিট পয়েন্ট হয়ে গেল কত, 6 ক্রেডিট হওয়ার জন্য পেপারটা 6 ক্রেডিট, পেয়েছো 6, তাহলে 36 হয়ে গেল, তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 36। আরেকটা পেপারে 25 থেকে 20 পেয়েছে, 20 মানে কত, তার গ্রেড পয়েন্ট হচ্ছে 10, 10 হলে পেপারটা 2 ক্রেডিটের পেপার, তাহলে 10 × 2 = 20, তাহলে ক্রেডিট পয়েন্ট হলো 20। তা দেখো
54 36 20, 54 36 20 যোগ করে দিলে কত হলো 110। টোটাল কত ক্রেডিট পড়েছে সে? 6 ক্রেডিট, 6 ক্রেডিট, 2 ক্রেডিট, তাহলে কত? 14। তাহলে 110/14 7.86, অর্থাৎ তোমার মার্কস দাঁড়ালো কত? 7.86। আর সেমিস্টারে তোমার স্কোর হলো কত? এসজিপিএ, যেটাকে বলছি আমরা প্রত্যেক সেমিস্টারে যে স্কোরটা পাবে তার নাম হবে এসজিপিএ, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এবং যখন ফাইনাল হয়ে যাবে, 6 সেমিস্টার শেষ হয়ে যাবে, তখন যে স্কোরটা হবে তার নাম হবে সিজিপিএ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। অর্থাৎ এসজিপিএ গুলোকে যোগ করে দিয়ে 6টা সেমিস্টার মধ্যে ভাগ করে দিলে তখন সিজিপিএ হবে। এই সিজিপিএ এসজিপিএ স্কোর দাঁড়ালো কত? 7.86। এই 7.86 তোমার মার্কশিটে রিফ্লেক্টেড হবে, অর্থাৎ তোমার গ্রেড কি পেয়েছো, কি পেয়েছো তার থেকে সব থেকে ভাইটাল হবে কত তোমার স্কোর, 7.86। এবং 7.86 ইকুইভ্যালেন্ট কত পার্সেন্টেজ সেটা উল্লেখ করে দেওয়া থাকে। সুতরাং মাথায় রাখবে, ক্রেডিট পয়েন্ট অর্জন করতে গেলে যত বেশি ক্রেডিট পয়েন্ট অর্জন করবে তার জন্য তত বড় বড় ক্রেডিটে কোর্স গুলোকে ভালো করে পড়তে হবে। দেখো এখানে 10 এ মানে 20 না 2 ক্রেডিটে পেপারে সে 10 পেয়েছে, মানে তার ক্রেডিট পয়েন্ট মানে গ্রেড পয়েন্ট 10 10, মানে ও গ্রেড পেয়েও কিন্তু তার পার্সেন্টেজ খুব একটা বেশি বাড়লো না। কেন? ক্রেডিট পেপারটা তো মাত্র 2 ক্রেডিটে, কিন্তু এখানে যদি কোনো জায়গায় সে 10 এ 10 পেতো এখানে 60 হয়ে যেত, এখানে 10 হলে 60 হয়ে যেত, তাহলে কত দাঁড়াতো? 60 60 120 140 140 14 দিয়ে ভাগ করলে তার 9 এর কাছাকাছি চলে যেত তার স্কোর। অত যত বড় ক্রেডিট পেপার হবে তত তোমার ক্রেডিট পয়েন্ট বাড়বে, তত তোমার স্কোর বাড়বে। তাই যারা 9.76 9.72 পাচ্ছে তাদের স্কোর কিন্তু এই দিকে বেড়ে যায় প্রচুর, বড় বড় পেপারে সব মানে 6 পয়েন্ট ক্রেডিট গুলো যত বেশি স্কোর গেইন করে নেবে তত তোমার লাভ হবে। সুতরাং এই যে সিজিপি সরি সিবিসিএস এ মাথায় রাখবে, সিবিসিএস এ প্রত্যেক সেমিস্টারে যেভাবে সাবজেক্ট গুলো ওপেন হচ্ছে, সাবজেক্ট লক হচ্ছে, সাবজেক্ট আনলক হচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। কোন সেমিস্টারে কি চুজ করে রেখেছো এই রেজিস্ট্রেশন পেপারটা তোমাদের সবসময় মাথায় রাখবে। সেই সেমিস্টারে যাওয়ার আগে চেক করে নেবে যে যা যা সাবজেক্ট নিয়েছিলাম আমার কলেজ কি তাইতে অফার করলো, কি তাইতেই আমি পরীক্ষা দিলাম, আমি তাইতেই ক্লাস করছি, এটা প্রতি মুহূর্তে তোমাদের চেক করবে। তাহলে দেখবে কোনোটা লস হবে না, কোনোটা স্কিপ হয়ে যাবে না, কোনোটাই বাদ চলে যাবে না। কিন্তু যদি তোমরা কোনো কারণবশত সেটাকে মিস করে যাও তাহলে কিন্তু কি দাঁড়াবে? তোমার তো লস হবে, রেজাল্ট তো খারাপ হবে, প্লাস ওই পেপারে ফেল থাকলে কিন্তু ওই পেপারে যদি অ্যাবসেন্ট থাকে রেজাল্টটাও খারাপ হবে। এবং আরেকটি কথা, যদি কারো প্র্যাকটিক্যাল মানে আমাদের কলেজ একটাই প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশন, ওই ইন্টারনাল অ্যাসেসমেন্ট 25 যে আছে সেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো আলাদা আলাদা, দুটোতে আলাদা আলাদা পাস করতে হবে। কিন্তু দুটোকে একসঙ্গে মিলে 25 থেকে কত পেলে তা হবে না, দুটোকে আলাদা আলাদা পাস করতে হবে। অতএব এটাই তোমাদের কাছে আমার বক্তব্য। এছাড়া কলেজের একটা পোর্টাল তোমরা পাবে, আমাদের কলেজের নিজস্ব পোর্টাল আছে যেখানে সবকিছু তোমার নোটস থাকবে, তোমার অ্যাডমিশন সব ওখান থেকে করতে হবে, এরপরে যা পেমেন্ট করবে, মাইনে দেবে, সবই পোর্টাল থ্রু দিয়ে হবে। সেই পোর্টাল ইউজার আইডি পাসওয়ার্ড তোমাদের যখন সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার পোর্টালে ঢুকে এভরিথিং উইল গেট ফ্রম দ্যাট পোর্টাল। এটুকু আমার বক্তব্য, সবাই আশা করি বুঝেছো। যদি না বুঝে থাকো নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে বা কলেজে দেখা হবে, কলেজে তোমাদের ওয়েরিগুলো আমি নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করবো। কিন্তু আপাতত আমাদের যেটা কাজ হচ্ছে সঠিকভাবে ক্লাসটি করবে এবং কলেজের মধ্যে যে শৃঙ্খলা, যে অনুশাসন, যে ছাত্রসুলভ আচরণ, যে ছাত্রত্ব, সেটা তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো। সেটা থাকলে নিশ্চয়ই তোমরা কলেজ থেকে সব রকম সহযোগিতা পাবে, কিন্তু তার উল্টোটা হলে কলেজ থেকে তোমাদের কোনো রকম কিছু সাহায্য করবে। থ্যাংক ইউ, ওভার টু হেড হিস্ট্রি ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব সুন্দর করে আমাদের ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিলেন সিবিসিএস স্ট্রাকচারটা কি। আশা করি ছাত্রছাত্রীদের কোনো বুঝতে অসুবিধে হয়নি। কি কারোর কোনো প্রশ্ন আছে? তিলক মণ্ডল, তোমার ভিডিওটা অফ করো তো, তিলক মণ্ডল ভিডিও অফ করো। কারোর কি কোনো প্রশ্ন আছে তাহলে স্যারকে বলো, কারণ স্যারের আরও একটা মিটিং জয়েন করতে হবে। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মিটিংটা এখানেই শেষ করব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, স্যার যেভাবে বোঝালেন, স্যারকে আমরা কাছে পেয়েছি, স্যার এত সুন্দর করে বোঝালেন উনি সিবিএস স্ট্রাকচার সম্পর্কে। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আচ্ছা সুপ্রিয় চক্রবর্তী রেজড হ্যান্ড, তুমি কি বলতে চাইছো? সুপ্রিয় তোমার মাইক্রোফোনটা খালি অন করবে, ভিডিও অন করবে না, বলো তোমার।
ম্যাম বলছি, আমরা তো অনেকেই ফার্স্টের থেকে ছিলাম না, তো আমরা তো সবটা জানি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে বাবা, এটা স্যার এখন চলে, মানে স্যারকে এখন বেরিয়ে যেতে হবে, আমাদের সিবিসি স্ট্রাকচারটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলি সুপ্রিয়া, তোমাকে বলি, এটা আমাদের কলেজের ওয়েবসাইটে আছে, তাছাড়া এই রেকর্ডিংটা হ্যাঁ, আমাদের কলেজে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। এই রেকর্ডিংটা পুরোটাই আপলোড করার আমি জন্য লিঙ্কটা দিয়ে দেবো তখন হ্যাঁ স্যার, আমি সেখান কি থেকে। তখন, হ্যাঁ হ্যাঁ, ইউটিউব, কলেজ ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো আমরা তোমাদের? আপলোড করার পরে ওদের দিয়ে দেবেন, ওরা ওখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা কি হবে, গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দেওয়া হবে, তখন আমি তোমাদের এটা দিয়ে দেবো সুপ্রিয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, একটু প্রথম দিকে আমাদের এত রাশ ছিল, অনেক ছেলে মেয়েরা জয়েন করেছে, ফলে তো আমাদের একটু সিট লিমিটেড ছিল। ওকে হ্যাঁ, আমরা আমরা এটা রেকর্ডিং করে, স্যার যেমন বললেন, স্যার এটা রেকর্ডিং হচ্ছে মিটিংটা, স্যারকে ওকে ম্যাম, রেকর্ডিং থ্যাংক ইউ। স্যার ইউটিউবে দেবেন, সেটা আমি লিংক তোমাদের দিয়ে দেবো, কলেজ ইউটিউবে, ঠিক আছে আচ্ছা স্যার? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ। হ্যাঁ, ওকে স্যার, আমি রেকর্ডিংটা অফ করে দিই তাহলে। ওকে। ওকে।